কিন্তু আমার মা ও বোনেরা এবং অনেক যুবক বয়রা আছেন, বিসমিল্লাহ কখন বলবে তা সময় পায় না, তাড়াহুড়া করে সব কিছু শেষ করে ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান 2024 ইসলামের দাওয়াত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সম্মানিত দিনদার ইমানদার মমিন মুত্তাকি ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন এই রমজান মাসে রোজা রেখে কিভাবে আমি আমার স্ত্রীকে অল্প সময়ে সম্পর্ক করে পরিপূর্ণ খুশি করতে পারবো। লজ্জা নয় জানতে হবে, আমার অনেক মা ও বোনেরা আছেন এবং অনেক যুবক ভাইরাও আছেন। এই রোজার মধ্যে সারাদিন রোজা রেখে রাতের বেলা স্বামী ও স্ত্রী সম্পর্ক করে একজন আরেকজনকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না, এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। কেননা স্ত্রীর চাহিদা থাকতেই পারে, স্বামী হিসেবে সেটি আপনাকে ফিল আপ করতে হবে। আর যদি আপনি ফিল আপ করতে না পারেন তাহলে আপনার স্ত্রী বিপদের দিকে চলে যেতে পারে, তাই এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নতুন বিয়ে করেছেন বা এই বিষয়ে জ্ঞান নেই তারা এই ভিডিওটি দেখবেন। আমি আপনাদেরকে খুব অল্প সময়ে আলোচনা করে এই বিষয়গুলো বুঝিয়ে দেব। তার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আমার কথা বুঝতে পারেন? আমি ছোট থেকে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরেও আপনাদের জন্য কিছু করতে চাই, তাই যদি আমার কথা বুঝতে পারেন কমেন্টে এক লিখুন, যদি না বুঝতে পারেন কমেন্টে দুই লিখুন, আর যদি সরাসরি আমার কাছ থেকে বুঝতে চান তাহলে কমেন্টে তিন লিখুন। প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইরা, আমরা যারা রোজা রাখছি, আমরা যদি দিনের বেলা স্বামী স্ত্রী সম্পর্ক করে ফেলি তাহলে কিন্তু আমাদের রোজা ভেঙে যাবে এবং আপনাকে অনেক বড় কাকড়া দিতে হবে। এই বিষয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আর যদি আপনারা সহবাস করতে চান বা সম্পর্ক করতে চান দিনের বেলা কিভাবে করলে আপনার রোজা ভাঙবে না, সেই বিষয়ে যদি জানতে চান তাহলে আমি আপনাদের জন্য পরবর্তীতে আরো একটি ভিডিও দেব। সেই ভিডিও যদি দেখেন তাহলে আপনারা রোজা রেখে দিনের বেলাও যত খুশি সম্পর্ক করতে পারবেন, তাতে আপনার রোজা ভাঙবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমার প্রিয় মা ও বোনেরা ও আমার দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, এই পবিত্র রমজান মাসে দিনের বেলা স্বামী স্ত্রী সম্পর্ক হারাম করা হয়েছে, তবে আপনি যদি রাতের বেলা অল্প সময়ে স্ত্রীকে খুশি করতে চান আপনারা কিভাবে করবেন আমি কি আপনাদেরকে বলে দেব? কারা কারা জানতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাতের বেলা যখন সম্পর্ক করবেন দুজনেই ভালো করে ধাপ ব্রাশ করে নেবেন এবং দুজনেই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করিবেন এবং সম্ভব হলে আতর বা সেন্ট ব্যবহার করিবেন। মা ও বোনেরা ও আমার যুবক ভাইরা, তারা অপরাধ করে সম্পর্ক করিবেন না। তাড়াহুড়া করে সম্পর্ক করলে দুজনের কেউই পরিপূর্ণ সুখ পাবেন না। আপনাকে মনে রাখতে হবে স্বামী স্ত্রী সম্পর্ক করার সময় যত বেশি সময় নিতে পারবেন তত বেশি দুজনে আনন্দ উপভোগ করবেন। এখন অনেকেই বলবেন যে আপু আমি তো বেশি সময় নিতে পারি না, আমি কিভাবে অধিক সময় সম্পর্ক করতে পারবো? দয়া করে যদি জানাতেন, যদি আপনারা জানতে চান
তাহলে আপনাদেরকে আমি এই বিষয়ে একটি ভিডিও দেব। আমার প্রিয় মা ও বোনেরা, স্বামী স্ত্রী সম্পর্ক করার সময় বিসমিল্লাহ বলে শুরু করিতে হবে। আপনি যদি বিসমিল্লাহ বলে শুরু করেন তাহলে আপনি অধিক বেশি লাভবান হবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সহায়তা করিবে। কিন্তু আমার মা ও বোনেরা এবং অনেক যুবক ভাইরা আছেন, বিসমিল্লাহ কখন বলবে তা সময় পায় না, তাড়াহুড়া করে সব কিছু শেষ করে ফেলে। না, এটা করা যাবে না, কিভাবে করিবেন এই বিষয়ে আমি আলোচনা করছি। সম্মানিত ধনী ভাই ও বোনেরা, আর যারা সম্পর্ক করার দোয়াটি পারেন তারা এই দোয়াটি পড়ে নেবেন। আমি দোয়াটি বলে দিচ্ছি, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিব নাস শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাকতানা। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো। এই দোয়াটি পড়ে শুরু করবেন। এই সম্পর্কের ফলে আপনার কিসমতে যদি কোনো সন্তান থাকে তাহলে আপনার সন্তানকে শয়তান থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় ধিনী ভাই ও বোনেরা, তারপর সম্পর্ক করার আগে স্বামী স্ত্রীকে আদর সহকার করে নিতে হবে, কেননা মেয়েরা আদর সহকারের মাধ্যমে এই বিষয়ে আগ্রহ হয়ে থাকে। আপনি যত বেশি আদর সহকার করতে পারবেন আপনার স্ত্রী তত বেশি খুশি হবে। এক্ষেত্রে আপনার স্ত্রীর শরীরে বিভিন্ন দুর্বল জায়গাগুলিতে আদর করতে পারেন। এখন অনেকেই বলবেন, শরীরের দুর্বল জায়গাগুলো কোনগুলো? হ্যাঁ, আপনারা যদি এই বিষয়ে জানতে চান আমি আপনাদেরকে আরো একটি ভিডিও দেব, যদি আপনারা কমেন্টস করেন। প্রিয় ধিনী ভাই ও বোনেরা, আপনাকে মনে রাখতে হবে, সম্পর্ক মূল কাজ শুরু করার আগে অবশ্যই আদর সহকার করে নিতে হবে। যদি আদর সহকার না করেন তাহলে আপনার স্ত্রী অপরিপূর্ণ দেখে যাবে, আর তাতে করে আপনার স্ত্রীর আপনার প্রতি অসন্তুষ্ট হবে। তাই আপনার স্ত্রীর সাথে এই কাজটি করতে হবে। সম্পর্ক যখন শেষ করবেন দুজনেরই যখন হয়ে যাবে সাথে সাথে উঠে পড়বেন না, কিছুক্ষণ স্ত্রীর অবস্থায় থাকবেন তারপর উঠবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। প্রিয় ধিনী ভাই ও বোনেরা, সময় স্বল্পতার কারণে ভিডিওটি আর লম্বা করতে পারছি না। আপনারা যদি প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।